আমাদের আমাকে বলে কি আপা বলেন ভাই আর চাপতে ভাই আমার অডিসিটি দেখো আমি একটা ছেলেরে বলবো চাপেন আমি ফোনে কথা বলে এক করতে হঠাৎ করে আমাকে একজন বলে যে কোথায় আসছো আমি যে বিয়ে গেতে বলছি এটা তো বার্থডে প্রোগ্রাম ভারতের জনপ্রিয় কমেডি শো মিরাকেল নয় ইবোইদে চট্টগ্রামের একমাত্র কমেডি ক্লাব লাভ বাইটর ওপেন মাইক কমেডি শো কমেডিয়ান অলর এরকম সুন্দর সুন্দর কৌতুক লইরে এবার চট্টগ্রামত প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যার স্ট্যান্ড আপ কমেডি শোর আর আর উদ্দেশ্য হলদি আর আর চিটাগং আর্টিস্টিক ফর্ম বোধ কিছু নাই বোধ কিছু দেন আর আতুন বোধ কিছু গরিবের লাই হাজম ফরে সো কমেডি যদি কেউ গইতে চায় কমেডি গরিবের লাই মানুষ আতুন ওপেন মাইকত যায় নে নিজের ম্যাটেরিয়ালিং ইন প্র্যাকটিস গরম ফরে তো আর যেহেতু এই প্ল্যাটফর্মই আছে যে হলো কেউ আইনে নিজের ম্যাটেরিয়াল প্র্যাকটিস করে কিন্তু রেডি করি তার সো বহু দিন ধরে আনার এটা বহুজন রেডি করছি আর তুমি বহু কমেডিয়ান এসছি সো আর এইবে প্রতি সপ্তাহ করি এখন আর শিল্পকলার যাইম শিল্পকলা তারা সামনে 28 তারিখ উগ্র শো আছে লাভ বাইট প্রেজেন্ট কচুর ক্যাচাল কমেডি ফেস্ট সারা রেডে কমেডি সজন তাহিবু সজনই আর আর রেডি প্র্যাকটিস করছি আনা সবসময় অ্যাজ এ পারফর্মার আমি খুব এক্সাইটেড এবং আমরা সবাই যারা এখানে পারফর্ম করবো সবাই খুবই এক্সাইটেড আমরা আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করবো যেহেতু এই জিনিসটা চিটাগংয়ে নতুন মানুষ যারা অডিয়েন্স আসবে তাদের জন্য জিনিসটা নতুন তো আমরা আশা করছি যে তারা জিনিসটা এনজয় করবে চট্টগ্রামের একমাত্র কমেডি ক্লাব লাভ বাইটর উদ্যোগে ডিসেম্বরের 28 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই কমেডি শোর আয়োজন করিয়ে অন্য যদি মানে বাদ্যিক দেশ দেখুন মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মানে হোস্টিং যে প্রফেশন গিন আছে মনে করো অস্কার উত্তর শুরু করি আর আর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো বড় বড় শো গিন কিন্তু হোস্ট করে দেয় কমেডিয়ান অকল তো এই প্ল্যাটফর্ম এই ইবে ইউজ করি কিন্তু আর চাইলেই পরবর্তীতে আরও অনেক প্ল্যাটফর্মত যাইতে আর মনে করি কমেডি এই জিনিস গান আসলে ভবিষ্যৎ আরও প্রসার করি তারিব প্রত্যেক মানুষের জীবনত হস্ত তাহে তাহে হতাশা আর অবসাদ ব্যস্ত জীবনের হতাশা আর ক্লান্তি দুর্গত্য মানুষের প্রয়োজন সুস্থ বিনোদনের দরহার কৌতুক রসিকতার আমার আব্বা ফুল মোটিভেট হই ওই বছর থেকে আইডিয়া দেওয়া শুরু করছে লোন নিয়ে হাজার ব্যস্ততার মধ্যে একটু বিনোদন জিনিস গান দরকার তো এন্টাই রায় মন খুলে কিনা আসি তারির হাসিবে কিন্তু জীবনে বেশি ইম্পর্টেন্ট আগে বাইরের দেশে যারা করতো কমেডি করতো ওইটার আগে চাইতাম মজা লাগতো কিন্তু হনদিন সরাসরি নো দেখি প্রথম আসছি আইয়ের আইন দেখিলাম মনে করছিলাম তো এত বেশি হনো কিছু নইব এটা এত বেশি এনজয় করে হয়েছিল কিন্তু এটা আইয়ের আর মানসিকতা কেন পরিবর্তন হয়নি আমার স্ট্যান্ড আপ কমেডি দেখতে ভালো লাগতো এখন ভালো লাগছে নিজের শহরে এখন মানে ওরা একটা স্ট্যান্ড আপ কমেডি করার জন্য একটা জায়গা তৈরি করছে এখন যারা কমেডি নিয়ে এনথুজিয়াস্ট ওরা এসে এখানে ওপেন মাইকে পারফর্ম করতে পারবে চট্টগ্রামের কমেডি ফেমিওলার মনর খুরাক মিটার এই কমেডি ক্লাব ডাহার বাইরে বাংলাদেশত আর কোনো কমেডি ক্লাব নেই লাভ বাইট চট্টগ্রামের একমাত্র কমেডি ক্লাব দাবি ক্লাব সংশ্লিষ্ট অলর স্ট্যান্ড আপ কমেডি অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড অনেক পরিচিতই কিন্তু আর চিটাগং এলে স্ট্যান্ড আপ কমেডি গরিবের মতো ক্লাব আইজন হয় ডাহাত আছে সো আর চিটাগং দ্বারা প্রথমজ্ঞ গজি জিবে তুলি আর প্রতি সপ্তাহ দুবো ওপেন মাইক করি সিপ্লাস টিভি চট্টগ্রাম